আমার বাপের দমুখ যুদ্ধ ছিল, কিন্তু আজ পর্যন্ত আমরা কিছু পাচ্ছি না। আমার আপিত এটাই, মানে সবাই পাচ্ছে আমরা পাচ্ছি না। হ্যাঁ, অত কষ্ট হয়ে কথা আছে, সার্টিফিকেট আছে তো, সব কিছু আছে, এইগুলো নিয়ে গেছি, যে যেখানে বসে সেখানে গেছি, কিন্তু ওরা পাত্তাই দিচ্ছে না। ওরা টাকা খায় 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 খায়, হ্যাঁ, মুক্তিযুদ্ধ বানাচ্ছে এখন 10 লাখ 12 লাখ 5 লাখ এরকম। কিন্তু আমার তো মনে হয় এক কেয়ার দেওয়ার টপিক নেই, আমি সাধারণ একটা প্রাইভেট কেয়ার চালায় সংসার নির্ভর করি। চাইতেছে যদি মনে হয় আমার পক্ষে মুক্তিযুদ্ধ হয়ে থাকে, সব কিছু আছে আমার কাছে, হ্যাঁ, হবে না কেন, সবাই পাচ্ছে আমি পাবো না কেন। আমার এটাই বলার, যদি আমার বাবা সত্যিকারী মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে যেন সরকারের খাতা যদি লিস্ট তো মানে অবশ্যই আছে, যদি থাকে তাহলে যেন এটা বাস্তবায়ন করা হয়, আমরা যেন সরকারের থেকে এই সুযোগ সুবিধাগুলো পাই। কিন্তু যাচাই বাছাই হয়েছে আমাদের গরিব থানা, তখন আমি গেছি, এখানে ওরা পাত্তাই দিচ্ছে না, দূর দূর করে মানে তারা দিচ্ছে, আমারও পাত্তা দিচ্ছে না। তো বাপ নাই, আমার পাত্তাকে তো সব দিল, আমার বাপই করতো, টাকা খায় 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 ওরা। মনে করেন যে মোটা থাকে টাকা। ময়মনসিংহের প্রখ্যাত মুক্তিযোদ্ধা আফসার বাহিনীর প্রধান আফসার সাহেব তাকে একটি সনদপত্র দিয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসেবে, মোহাম্মদ আবুল কাসেম। তিনি ময়মনসিংহ জেলার এফজে সেক্টরের অধীনে যে আফসার বাহিনী ছিল সেই আফসার বাহিনীর একজন যোদ্ধা ছিলেন, এবং এখানে এই সনদপত্রে আফসার বাহিনীর 2IC তিনিও মোহাম্মদ আবুল কাসেম খান, তার এই একটা সার্টিফিকেট এখানে আমরা দেখছি। ব্রিগেডিয়ার শান সাইজির একটি প্রত্যয়নপত্র জনাব আবুল কাসেমের পক্ষে দেখা যায়। মুক্তিযুদ্ধ সংসদ গরিবপুর থানা কমান্ডো আবুল কাসেমকে 1997 সালে একটি সনদপত্র দিয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে। বিভিন্ন পত্রপত্রিকায়ও আবুল কাসেমের যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে যথেষ্ট তথ্য রয়েছে। দুঃখজনক হলো সত্য, এতগুলো তথ্য দেওয়ার পরও বর্তমান গরিবপুর থানা যাচাই বাছাই যে কমিটি, সেই কমিটি মুক্তিযোদ্ধা আবুল কাসেমকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করতে চাননি। এই কমিটিতে কারা আছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু এই কমিটির অসুবিধা হলো আবুল কাসেম গরিবপুরের লোক হলেও যুদ্ধ করেছেন ভালুকায়, ফলে আবুল কাসেমকে না চিনেই তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এতগুলো সার্টিফিকেট পাওয়ার পরও আবুল কাসেমকে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ বা স্বীকৃতি না দেওয়ার পিছনে কী কারণ সেটা জানা না গেলেও এখানে অর্থনৈতিক কারণ বিদ্যমান, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। একজন সত্যিকার মুক্তিযোদ্ধাকে বর্তমান যাচাই বাছাই কমিটির নাম দিয়ে যে কমিটি হয়েছে সেই কমিটি স্বীকার করতে চান না, এটা জাতির জন্য যেমন লজ্জাজনক, আমার মনে হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জন্যও তেমনি লজ্জাস্কর ব্যাপার। আমরা আশা করব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই জাতীয় লজ্জাজনক ঘটনা থেকে মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে নতুন কোনো পদ্ধতি নেবেন, যেখানে আবুল কাসেমের মতো যোদ্ধারা
সহজেই স্বীকৃতি পায়, এটাই আমাদের প্রত্যাশা।